প্রথমে আসে মিথ্যাবাদী, তারপর আসে মহা মিথ্যাবাদী, জালিয়া, দুগলা, বেইমান ধরনের লোকেরা, আর এদের থেকেও দুই কাটি উপরে আমার টিমমেটসরা, আর যাদের কিনা সর্বজনীন কমন ডায়লগ হলো, দোস্ত একটা গুলির বান্দা তুই শুধু গিয়ে একটু ঠোকা দে, আর সেই ঠোকা দিতে যে আমাকে নিজেই বড় সড় ধরনের গুতা খায় যেতে হয়, কোনো মানে হয় এটার? মানে আমার সাথে কেন হয় এই ধরনের স্ক্যাম? আর ভাই এদের কনফিডেন্স লেভেল কি? ইউপিএস দিয়ে একটা গুলি মেরে কল দেয়, দোস্ত একটা গুলির বান্দা। হ্যাঁ রে, আমরা যে বেঁচে আছি সেটা তো সহ্য হয় না। তোর কি একা একা স্পেকটেটর ঘরে ভাল লাগতেছে না যে আমাদেরকে